বিষয়টা ভালো করে এই কেন করে আমরা আল্লাহ পাক ভালো করে দেখো কেমন তার ফুল পাড়ায় তুমি আর খালি কে আর না ভাই ভোগান্তি মানুষ অশান্তি বাড়ে, একটা লাশ নিয়ে আসতে কবরস্থানে অসুবিধা হয়, মানুষ পানিতে যেতে পারে না, আরও কষ্ট বেশি হয়। আমাদের এলাকায় 10 মিনিট বৃষ্টি পড়লে পুরো মনে করেন এই মুগদা এলাকা তলায় যায়। এবার যদি একটা গাইনি একটা পেশেন্ট আসে, প্রেগনেন্ট মহিলা আসে, তখন যদি এই জায়গাতে কোনো রিক্সা আসে না, কোনো প্রাইভেট কারও আসে না, ইঞ্জিন বন্ধ হয়ে যায়, এই কারণে কেউ আসতে পারে না। হঠাৎ তিনি যদি একটা রিক্সা লাগায়, রিক্সা বাড়ি খেয়ে যদি পড়ে যায় তো ওই মহিলার অনেক সমস্যা, তার বাচ্চারও সমস্যা হয়। এক্ষেত্রে পর আবার রোগীরা যদি বৃষ্টি পড়ে, বৃষ্টির মাঝখানে পানিতে কেউ নামতে চায় না, এখন এই পানিতে অনেক সমস্যা হইতেছে, আবার চুলকানো হইতেছে, আর অনেক ফাঙ্গাস জনিত রোগ ধরা পড়তেছে। এখন আমি চাই যেন সরকারও ঠিক করে দিক। তার সামনে আবার মেডিকেল, মেডিকেলও কোনো উদ্যোগ লয় না, এর লেগাও মুগদা মেডিকেলের সামনে এই অবস্থা।